বন্ধুরা, আপনারা কি আপনাদের পিছনে যে ব্যাক মাসাল রয়েছে সেটাকে কি বাড়াতে চান, ডেভেলপমেন্ট করতে চান? তো আজকের এই ভিডিওটা একেবারে আপনাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এমন 3টি ওয়ার্কআউট দেখাবো যেগুলো আপনারা যদি পারফরমেন্স করেন এবং করেন ব্যায়ামগুলো, তো অবশ্যই দেখতে পাচ্ছেন এরকম ভি শেপ কাটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা জেনে যাবেন কী কী ব্যায়াম করতে হবে। তো এই ওয়ার্কআউটের মধ্যে আমরা প্রথম যে ব্যায়ামটা দেখছি সেটা হলো সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল র। তো এই ব্যায়ামটা করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে পজিশনে আমি করেছি, তো এই পজিশনে আপনাদের কিন্তু ব্যায়ামগুলো করতে হবে। আর একটা কথা বলে দিই, আপনারা কিন্তু এই ব্যায়ামটা 3টা করে সেট দেবেন এবং প্রথম সেটে আপনারা কিন্তু ওজনটা যেমন রাখছেন তারপরের সেটে কিন্তু ওজনটা একবার করে বাড়িয়ে নেবেন, এবং প্রথম সেটে আপনারা 12 বার করবেন, তারপরে সেটে আপনারা 10 বার করবেন, এবং তারপরে আপনারা 8 বার করবেন, এবং যতবার আপনারা কমতে থাকবে আপনাদের সেট সরি আপনাদের যে রেপিটেশন, ততবার কিন্তু আপনাদের ওজনটা কিন্তু বাড়াতে হবে। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যাকটাকে ফুলাতে পারবেন, মানে আপনার ভি শেপ কিন্তু পেয়ে যাবেন। এবং আমরা যে দ্বিতীয় নম্বর ওয়ার্কআউটটা করছি সেটা হলো কি ওয়াইড গ্রিপ লেট পুল ডাউন। এই ব্যায়ামটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে আপনাদের কিন্তু ভি কাটিং আনতে গেলে, ঠিক আছে? তো আপনারা পজিশন দেখতে পাচ্ছেন, এই পজিশনে কিন্তু আপনাদের করতে হবে, এবং যখন হাতটা নামাবেন তখন কিন্তু আবার ক্লোজভাবে নামাবেন যতটা পারবেন, এবং মাইন্ড অ্যান্ড মাসাল কানেকশানটা কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে, তাহলে কিন্তু আপনাদের কন্ট্রাকশনটা ভালো হবে, তাহলে কিন্তু ওই জায়গাটা ডেভেলপমেন্টটা ভালো হবে, ঠিক আছে? আর অবশ্যই এই ব্যায়ামটারও আপনারা 3টা করে সেট দেবেন, এবং প্রথম সেটটা যেটা প্রথমে আমি বললাম, প্রথমে আপনারা 12 বার করবেন, তারপরে ওজন বাড়াবেন 10 বার করবেন, তারপরে আবার ওজন বাড়াবেন তখন 8 বার করবেন, ঠিক আছে? এইভাবে যখন আপনারা করতে থাকবেন দেখবেন আপনাদের ব্যাকে কিন্তু একটা মাসাল কন্ট্রাকশন ভালো পাচ্ছেন, এবং আপনাদের যে পাম্পটা কিন্তু অনেক হয়েছে, ঠিক আছে? এভাবে আপনারা করতে থাকবেন দেখবেন আপনাদের ব্যাকের যে সাইজটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডেভেলপমেন্ট হয়ে যাবে। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধু আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? চলুন এবার আমরা লাস্ট এবং 3 নম্বর ব্যায়ামটা আমরা কিন্তু দেখে নিই, ঠিক আছে? তো 3 নম্বর ব্যায়াম আমরা যেটা করছি সেটা হলো সিটেড কেবিল র, ঠিক আছে? এই ব্যায়ামটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জিমে কিন্তু এরকম একটা মেশিন থাকবেই, তো এই মেশিনের দ্বারা আপনারা কিন্তু করতে পারেন, ঠিক আছে? এরকম বসে নেবেন, কোনো জিমে কিন্তু এরকম বেঞ্চের মধ্যে এরকম মেশিন লাগানো থাকে, তো আমার জিমে এরকম আছে, তো আমি এইভাবে করছি। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনাদের মেন যেটা কন্ট্রাকশনটা মেন, ঠিক আছে? কারণ আমরা পিছনের মাসালটা কিন্তু দেখতে পাই না, মাসালটা আমরা পিছনে দেখতে পাই না, আমরা যদি বাইসেপ মারি বাইসেপ দেখতে পাই, ঠিক আছে? পাম্প হচ্ছে, কিন্তু পিছনে আমাদের কী করতে হবে, আমাদের মাইন্ড মাসাল কানেকশনটা কিন্তু বজায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট করতে পারবেন আপনাদের যেই ব্যাকটা। আর একটা কথা বলে দিই, আপনারা যদি এরকম টাইপের আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি কিন্তু আরও এরকম টপ3 ব্যায়ামের ভিডিওগুলো নিয়ে আসবো ফুল বডি, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই কমেন্ট কিন্তু করা চাই আপনাদেরকে। আর হ্যাঁ, আপনারা যদি এই ব্যায়ামগুলো প্রথমে যেভাবে বললাম আপনারা কিন্তু সেম সেইভাবে কিন্তু ব্যায়ামগুলো করবেন, 3টা করে সেট দেবেন এবং প্রত্যেকটা সেটে কিন্তু ওজন কিন্তু বাড়াতে থাকবেন, এবং আপনাদের রেপিটেশন কিন্তু কমতে থাকবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন, তো এটাই হলো এই ওয়ার্কআউটগুলো। আর ভিডিওটি দেখে যদি মনে হয় আপনাদের কোনো কাজে আসে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, আর ইনস্টাগ্রামে ফলো করা ভুলবেন না, আমার সাথে কথা বলার জন্য নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে কিন্তু ফলো করে নেবেন। তো চলুন ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে।